স্বাগতম সকলকে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে ডাম্পিলে সরি থিওডোলাইটের বিভিন্ন অংশগুলি কি কি এবং তাদের কাজগুলো সম্পর্কে আমি জানাতে যাচ্ছি। তো ডাম্পি লেভেলের মতনই এই বক্সটি খুলতে হবে। খোলার পরে এটিকে ট্রাইপড স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই থ্রেডটি রয়েছে, এই থ্রেডটির সঙ্গে কিন্তু ট্রাইপড স্ট্যান্ডের এই থ্রেডটিকে আমাদের যুক্ত করতে হবে। তো আমি যন্ত্রটিকে এখানে সেট করেছি, দেখতে পাচ্ছ ডাম্পি লেভেলের মতনই এখানে কিছু নব রয়েছে। এই নবগুলিকে কিন্তু ঘোরালে এটা লুজ হয়ে যাবে এবং এই অংশটিকে বড় বা ছোট করা যেতে পারে। তো এটা নিজের উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ট্রিপড স্ট্যান্ডটিকে বড় বা ছোট করতে হয়। তো আমি এবার একটি থিওডোলাইটের যে বিভিন্ন অংশগুলি সেগুলি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো আমি এখানে একটা সম্পূর্ণ যে থিওডোলাইটটি তার একটা চিত্র তুলে ধরছি। এটা তোমরা স্ক্রিনশট রেখে এখান থেকে বিভিন্ন অংশগুলিকে কিন্তু চিনতে পারবে। প্রথমেই বলছি এটি হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড, এরপরে হচ্ছে এই অংশটি, এটা একদম ডাম্পি লেভেলের মতনই। এটাকে বলছি আমরা ট্রেভেট, আর এগুলোকে বলা হচ্ছে ফুট স্ক্রু। তো টোটাল আমাদের এখানে তিনটি কিন্তু ফুট স্ক্রু রয়েছে, দেখা যাচ্ছে 1, 2 এন্ড 3, তিনটি ফুট স্ক্রু। তো এই ট্রাইভেটের সঙ্গে ফুট স্ক্রু দিয়ে যে অংশটি যুক্ত হলো এটাকে কিন্তু বলা হচ্ছে ট্রাইব্র্যাক, ঠিক আছে। এবার খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে একটি স্ক্রু রয়েছে এবং এখানেও একটি স্ক্রু রয়েছে। তো দেখা যাক, এই দেখা যাচ্ছে যে এই স্ক্রুটা কিন্তু একটু উপরে, তাহলে এটা কিন্তু হচ্ছে আমার কি আপার প্লেট যেটা রয়েছে, অর্থাৎ এই হরাইজন্টাল যে প্লেটগুলো রয়েছে এই হরাইজন্টাল প্লেটের এটা আপার প্লেটকে কিন্তু আমরা ফিক্সড করতে পারবো এই স্ক্রুটাকে ঘুরিয়ে। ঠিক একইভাবে এটাকে ঘোরালে কিন্তু লোয়ার প্লেটটা কিন্তু আমাদের ফিক্সড হবে, যেহেতু এটা নিচে রয়েছে। আচ্ছা, এখানে একটি স্ক্রু দেখা যাচ্ছে, তো এটাকে যদি আমরা ঘোরাই তাহলে কী হবে, এটা স্লোলি লেফট বা রাইট হবে, ঠিক মানে আপার প্লেটটা, ঠিক আছে। এবং মনে রাখতে হবে যে এই স্ক্রুগুলো সবসময়ই এর যে ফিক্সিং স্ক্রু, অর্থাৎ যেমন এই স্ক্রুটা, এটাকে ফিক্স করলে তবে কিন্তু এটা অ্যাক্টিভ হবে। একইভাবে আমি এখানেও দেখাতে যাচ্ছি যে এই স্ক্রুটাকে যদি আমরা ফিক্স করি তবে কিন্তু এই স্ক্রুটা কাজ করবে, ঠিক আছে। তাহলে এটার কাজ কি না, এটা লোয়ার যে প্লেটটা আছে, অর্থাৎ এই যে হরিজন্টাল প্লেট, এর যে লোয়ার প্লেটটা, লোয়ার প্লেটটাকে মুভ করার জন্য কিন্তু আমরা এটাকে আমরা কী করবো, স্লোলি এটাকে ঘোরালেই কিন্তু সেটা স্লোলি মুভ করতে থাকবে। তো এটা হলো আমাদের লোয়ার প্লেট সম্পর্কে। এখানে দেখো দুটো রিডিং নেওয়ার জায়গা রয়েছে, এই একটা রিডিং, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে এ লেখা রয়েছে আর এখানে লেখা রয়েছে বি। তো এখানে এ আর বি নেওয়া হয়, অর্থাৎ হরাইজন্টাল যে ডিস্ক সেখানে আমরা এ আর বি রিডিং নিই। এবং এই রিডিং দুটো নেওয়ার জন্য এখানে দেখো ভালো করে, এটা একটা এবং এটা একটা, অর্থাৎ দুটো এখানে কিন্তু আমার ভিউ ফাইন্ডার রয়েছে, তাহলে এটি একটি এবং এটি একটি। এই ভিউ ফাইন্ডারগুলোর ব্যবহার কী না, এই ভিউ ফাইন্ডারগুলো দিয়ে যদি আমরা রিডিং নিই তাহলে সেই রিডিংটা অনেক বেশি ম্যাগনিফাই হবে, জুম হবে, অনেক বড় বড় রিডিং দেখা যাবে। খালি চোখে এই ছোটো ছোটো দাগগুলো দেখা যায় না, তখন আমরা কী করি এই ভিউ ফাইন্ডারগুলোর সাহায্য নিই। এগুলো দিয়ে দেখলে এই রিডিংগুলো অনেক বড় হবে এবং এই ভিউ ফাইন্ডারগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের চোখের যে আই পাওয়ার, সেই আই পাওয়ারের সঙ্গে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, এবার আমি বলতে যাচ্ছি যে ডাম্পি লেভেলের মতনও কিন্তু এখানেও কিন্তু দুটি আমাদের স্প্রিট বাবলস রয়েছে। তো এই যে বাবলটি রয়েছে এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল বাবল, ঠিক আছে। এই বাবলটাকে বলা হচ্ছে প্লেট বাবল। তো এটা হচ্ছে প্লেট বাবল, ঠিক একইভাবে এখানে আরেকটি রয়েছে ভার্টিক্যাল ডিস্কের সঙ্গে যেটি যুক্ত রয়েছে। অর্থাৎ এখানে ভালো করে দেখলেই বোঝা যাবে যে এই একটি বাবল রয়েছে এবং এই একটি বাবল, তো এটা হচ্ছে ভার্টিক্যাল বাবলস। তো এটাকে এবং এটাকে আমরা যদি দুটোকেই যদি সেন্টার করি তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টটা কিন্তু প্রপারলি লেভেল হবে। তো লেভেলের জন্য আমরা এই স্প্রিট বাবল দুটোকে ব্যবহার করব। আর লেভেলিংয়ের পদ্ধতি সম্পর্কে আমি পরে আবার ভিডিও করব। এখানে একটা দেখো একটা মিরর রয়েছে, এই যে আয়না একটা রয়েছে, তাই তো। এই আয়না দিয়ে কী করা হয় না, এই যে স্প্রিট বাবলটা যে আছে এটা সেন্টারে আছে কি না সেটা জানার জন্য কিন্তু এই মানে মিররটাকে ব্যবহার করা হয়। সাধারণত কম উচ্চতা সম্পন্ন লোকেরা এটা দিয়ে দেখে, তো এরকম ব্যাপার নেই, তো এটা যে কেউ ইউজ করতে পারে। আচ্ছা, এবার আমি বলছি যে এটা হচ্ছে স্প্রিট বাবল, তারপরে হলো এবার আমাদের এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা অনেকটা দেখতে উল্টোনো এর মতন মনে হচ্ছে, মানে ইউ এর মতন মনে হচ্ছে। এই ফ্রেমটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, বা এটি এ ফ্রেম নামেও পরিচিত। এবার এই এই যে এই বিন্দুটি, অর্থাৎ এটি নয় কিন্তু, ঠিক আছে, ঠিক এটা, এটাকে ঘোরালেই বোঝা যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে স্ক্রুটি রয়েছে, এই স্ক্রুটিকে বলা হচ্ছে
ট্যাঞ্জেন্ট স্ক্রু। তো মনে রাখতে হবে এই ট্যাঞ্জেন্ট স্ক্রুর কাজ কিন্তু একই রকম যেমন আমরা ডাম্পি লেভেলে টেলিস্কোপকে খুব ধীরে ধীরে লেফট বা রাইটে যেভাবে ঘোরাতাম, ঠিক একইভাবে এখানে যদি টেলিস্কোপটাকে আমি খুব সামান্য উপরে বা নিচে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই ট্যাঞ্জেন্ট স্ক্রুটি ব্যবহার হবে, এই ট্যাঞ্জেন্ট স্ক্রু সরি এই ট্যাঞ্জেন্ট স্ক্রুটি ব্যবহার হবে। তো এই ট্যাঞ্জেন্ট স্ক্রু ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি না, এই যে টেলিস্কোপটি রয়েছে টেলিস্কোপটিকে সামান্য লেফট, এই যে সামান্য আপ বা ডাউন করতে পারছি। তো মনে রাখতে হবে এই স্ক্রুটা কিন্তু তখনই কাজ করবে যখন আমরা এই স্ক্রুটাকে ফিক্সড করব, অর্থাৎ আমাদের এই যে টেলিস্কোপটি রয়েছে এই টেলিস্কোপটি যদি মানে লুজ অবস্থা থাকে, এটা যদি আমরা টাইট না করি তাহলে কিন্তু এটা কখনোই কাজ করবে না, ঠিক আছে। এবং সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে বারটি রয়েছে, অর্থাৎ এই যে বার, এই বারটি কিন্তু অবশ্যই যেন এটা মিডিল অবস্থায় থাকে, ঠিক আছে। ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে এটা যদি এরকম হয় যে একদিকে সরে যায়, অর্থাৎ এটা কিন্তু আমি ঘোরাচ্ছি, তো এটা যদি অতিরিক্ত ঘোরানো হয় তাহলে কিন্তু এটা অনেকটাই বাঁ দিকে সরে গেল এখন, তাই তো। তো এরকম যদি বাঁ দিকে সরে যায় তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমাদের এই ট্যাঞ্জেন্ট স্ক্রুটি কাজ করবে না, এটা তখনই কাজ করবে যখন এইটি মোটামুটি এরকম মাঝামাঝি অবস্থায় থাকবে, যেমন আমি ঘুরিয়ে এটাকে মাঝে রেখেছি, তো এরকম মাঝামাঝি অবস্থাতেই কেবলমাত্র এটা কাজ করে। তো এটার নাম হচ্ছে ট্যাঞ্জেন্ট স্ক্রু। আচ্ছা, এবার আমি দেখাতে চাই যে এই স্ক্রুটি, এটি হলো আমাদের ফোকাসিং স্ক্রু। যেমন ডাম্পি লেভেলে একটি স্ক্রু থাকতো সাইডে বড় রকমের, তো সেটা এখানেও রয়েছে, এটার কাজটা একই রকম। ডাম্পি লেভেলে যেভাবে আমরা অবজেক্টটাকে ক্লিয়ার করি সেটাই এখানেও একই রকমের কাজ। এরপরে আমরা জানবো এটা, এটা হচ্ছে আমাদের আইপিস, তাই তো। এবার এই আইপিসের এই মাঝের এই অংশটি ঘোরালে যেভাবে ডাম্পি লেভেলে ওই স্টেডিওগুলো ক্লিয়ার হতো, এখানেও ঠিক তাই, এটাকে যদি আমরা ঘোরাই তাহলে কিন্তু স্টেডিওগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এর উল্টো দিকে এখানে রয়েছে অবজেক্ট সাইড বা অবজেক্ট গ্লাস বলা হয়। আমি এই ঢাকনাটি খুলছি, তো ঢাকনাটা খুললে মোটামুটি এরকম দেখা যাবে। অনেক সময় এখানে একটি এরকম সানশেডও দেওয়া থাকে, খুব প্রখর রৌদ্রের সময় যেহেতু রিফ্লেকশনটা অনেক বেশি হয় তখন কিন্তু এরকম একটা সানশেডও লাগানো থাকে টেলিস্কোপের মধ্যে, ঠিক আছে, এরকম লাগানো থাকতে পারে। আচ্ছা, এবার আমি এই অংশটি সম্পর্কে বলছি। তো এটাকে বলা হচ্ছে টি ফ্রেম, এটাকে ইন্ডেক্স বারও বলা হয়। এই যে এই অংশটি, এই ভেতরের এই অংশটি, বোঝা যাচ্ছে এই ভেতরের অংশটি, এই যে এই ভেতরের এই অংশটির নাম হচ্ছে টি ফ্রেম বা ইন্ডেক্স বার। এটা সাধারণত এর মধ্যে দুটি ভার্নিয়ার রয়েছে যথা সি এবং ডি, হ্যাঁ, যেখান থেকে আমরা ভার্টিক্যাল ডিস্কের রিডিংগুলো নেই। আচ্ছা, এখানে দুটি ভিউ ফাইন্ডার দেখা যাচ্ছে পরিষ্কার, অর্থাৎ সি এবং ডি আমাদের যে দুটি ভার্নিয়ার রয়েছে এই দুটি ভার্নিয়ার থেকে ভার্টিক্যাল এবং এই এ আর বি থেকে রিডিং নেওয়ার জন্য কিন্তু আমাদের এই ভিউ ফাইন্ডার এবং এই ভিউ ফাইন্ডারটি ব্যবহৃত হবে। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেমন আমরা যখন ডাম্পি লেভেলে সেন্টারিং করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি প্লাম্ব ইউজ করি, কিন্তু এক্ষেত্রে প্লাম্ব ব্যবহার না করেও কিন্তু সেন্টারিং করা যায়। সেটি হলো এই এই যে এখানে একটা আই হোল দেখা যাচ্ছে, এটা ঘুরিয়ে বা এখানে চোখ রেখে কিন্তু একদম সেই সেন্টারটি এরকম স্পষ্ট দেখা যাবে। তো এখানে ক্যামেরা দিয়ে আমি এটাকে ফোকাস করতে পারলাম না, তাই জাস্ট বলছি যে ভালো করে দেখে নাও এই অংশটি, এটার ভেতর দিয়ে যদি তোমরা দেখো তাহলে একদম এটা ডিরেক্টলি এদিকে গিয়ে তারপরে একদম রাইট অ্যাঙ্গেলে একদম নিচের কিন্তু এই সেন্টারটি দেখা যাবে। তো যদি এটা ব্যবহার না করো সেক্ষেত্রে আমরা তো ওটা ব্যবহার না করলেও আমরা এইভাবে প্লাম্বব ঝুলিয়ে দিয়ে সেই প্লাম্ববের কেন্দ্রবিন্দুটিকে আমাদের যে স্টেশন স্টেশনের কেন্দ্রবিন্দুতেও রাখতে পারি এইভাবে ঝুলিয়ে দিয়ে, ঠিক আছে। তো এইভাবেও করা যেতে, আর লেভেলিংয়ের প্রক্রিয়াটি ডাম্পি লেভেলের মতনই হবে, অর্থাৎ আমাদের যে টেলিস্কোপটি রয়েছে টেলিস্কোপটিকে প্রথমে যে কোনো দুটো এরকম, এখন দেখো পরিষ্কার এই টেলিস্কোপ কিন্তু এই দুটো স্ক্রুর সঙ্গে সমান্তরালে রয়েছে, তো প্রথমে এই দুটোকে ইনারওয়ার্ডস এইভাবে অথবা আউটারওয়ার্ডস ঘুরিয়ে প্রথমে এই দুটোকে লেভেল করতে হবে এবং পরে এই তৃতীয় অংশটি, তৃতীয় যে ফুট স্ক্রুটি রয়েছে শুধুমাত্র এটাকে ঘুরিয়ে এই দ্বিতীয় যে আমাদের স্প্রিট বাবলটি আছে সেটিকে কিন্তু আমাদের লেভেল করতে হবে, অর্থাৎ লেভেলিংয়ের প্রক্রিয়াটি কিন্তু ডাম্পি লেভেলের মতনই। এবার আমি আসি এই ভার্টিক্যাল ডিস্কের রিডিং নেওয়া সম্পর্কে। তো এখানে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, এই অংশটি এবং এই অংশটি। তো আমি ক্যামেরাটাকে একটু জুম করার চেষ্টা করছি। তো এখানে দেখা যাচ্ছে যে একটি ভেতরের দিকে একটি প্লেট রয়েছে এবং একটি বাইরের দিকে। তো ভেতরের দিকের যে প্লেটটি সেটিকে বলা হচ্ছে ভার্নিয়ার এবং বাইরের দিকের প্লেটটিকে বলা হচ্ছে কিন্তু আমাদের মেইন স্কেল। তো ভার্নিয়ার স্কেলের যে জিরোটি রয়েছে, অর্থাৎ দেখো উপরের দিকে ডি রয়েছে, সেই ডি এর যে পাশে জিরো রয়েছে সেই জিরো বরাবর আমাদের কিন্তু রিডিংটি নিতে হবে।
তো এখানে জিরো বরাবর রিডিংটি জিরোর মতনই আছে, কারণ আমাদের টেলিস্কোপটি হরাইজন্টালি রয়েছে। আমি যদি একটু টেলিস্কোপটাকে উপরের দিকে বা নিচের দিকে করে দিই তাহলেই দেখা যাবে যে ভার্নিয়ার স্কেলের জিরো বরাবর কিন্তু রিডিংটি কিন্তু পরিবর্তিত হয়েছে। এখানে দেখা যাক, এই অবস্থাতে দেখা যাচ্ছে যে রিডিংটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বাইরের দিকে কিন্তু এখন মোটামুটি 30-40 এই রিডিংগুলো দেখা যাচ্ছে, 30-40-50, ঠিক আছে, এবং ভেতরের দিকে এটা হচ্ছে 20-15। তো এটা কিন্তু ভার্নিয়ার স্কেল আর বাইরেরটা হচ্ছে মেইন স্কেল। তো এই সম্পর্কে আমি পরে আরেকটা ভিডিও করব কীভাবে রিডিং নিতে হবে বা কীভাবে সেন্টারিং লেভেলিং এগুলো করতে হবে। এখানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এখানেও একইভাবে দেখা যাচ্ছে যে নিচের দিকে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সি আছে, নিচে ভালো করে দেখলেই বোঝা যাবে এই যে সি। তো ভিতরের দিকে সি, অর্থাৎ এটি ভার্নিয়ার স্কেলকে ইন্ডিকেট করছে, এবং বাইরের দিকে যে 30-40-50 এটা কিন্তু মেইন স্কেলকে নির্দেশ করছে। তো যেহেতু এখানে সি এর পাশে 20 রয়েছে এবং জিরো রয়েছে, তো মনে রাখতে হবে যে এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু 20। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট কীভাবে বের করতে হয় সে সম্পর্কে আমি পরে আরও একটি ভিডিও করব। তো এখানে যাই হোক, আমি এটুকু বলছি যে এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু 20 রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানকার লিস্ট কাউন্ট অফ রিডিংও, তাহলে সুতরাং 20 মিনিট হবে। তো এই হলো আজকে আমার ভার্নিয়ার একটি থিওডোলাইটের বিভিন্ন অংশ এবং তাদের নাম, তাদের কার্যাবলী কী কী, তাদের ব্যবহার, সেগুলো সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা এগুলো খুব হেল্পফুল হয় তো সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাবে, ঠিক আছে। তো পরবর্তী আমি যে ভিডিওটি বানাবো সেখানে আমি দেখাবো যে কীভাবে এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল, অর্থাৎ এই সি এবং ডি রিডিং নিতে হয়, কীভাবে এই আইপিসের মধ্য দিয়ে রিডিং নিতে হয়, সেখানে কীভাবে স্টেডিয়াটাকে ক্লিয়ার করতে হবে, বা কীভাবে অবজেক্ট গ্লাসটাকে সেন্টারিং করতে হবে, বা আমরা কীভাবে অবজেক্টকে দেখব, সে সম্পর্কে আমি আরও বিস্তারিত ভিডিও বানাবো। ধন্যবাদ সকল।